শীতলকুচি ব্লকের নলগ্রাম সাবেক ছিটমহলে রেশন দোকানের উদ্বোধনকে কেন্দ্র করে দিনভর উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। কন্ড নলগ্রাম এলাকায় উদ্বোধন করার আগে রেশন দোকানের ঘরে তালা লাগিয়ে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। শীতলকুচি থানার বিশাল পুলিশ বাহিনী এলাকায় উপস্থিত ছিলেন। মাথাভাঙ্গা মহকুমা খাদ্য দপ্তরের আধিকারিকেরা রেশন দোকান উদ্বোধন করতে গিয়েও ফিরে আসেন। অপরদিকে অভিযোগ জানানোর পর সাবেক ছিটমহল ফলনাপুরের রেশন দোকানের উদ্বোধন করা হয়। প্রসঙ্গত, সাবেক ছিটমহল নলগ্রাম এবং ফলনাপুরে দুটি রেশন দোকানের অনুমোদন দেয় রাজ্য সরকার। খাদ্য দপ্তর আবেদন জমা নিয়ে দুটি জায়গায় দুজন ব্যক্তিকে রেশন দোকান করার জন্য অনুমোদন দেয়। যদিও সাবেক ছিটমহলের বাসিন্দারা জানান, এমআর ডিলার অ্যাসোসিয়েশনের এক জেলার কর্মকর্তার হাত ধরেই টাকার বিনিময়ে দুই ব্যক্তিকে বেআইনিভাবে অনুমোদন দেওয়া হয়েছে। এর সঙ্গে খাদ্য দপ্তরের আধিকারিকেরাও জড়িত। ফলনাপুরের সাবেক ছিটমহলের বাসিন্দাকে রেশন দোকানের অনুমোদন দেওয়া হলেও খন্ড নলগ্রামে সাবেক ছিটমহলের বাসিন্দা নয় এমন একজনকে অনুমোদন দেওয়া হয়েছে। সাবেক ছিটমহলের বাসিন্দাদের দাবি, বারবার সাবেক ছিটমহলের লোকজনকে রেশন দোকানের অনুমোদন দেওয়ার দাবি জানানো হয়েছে, কিন্তু তারপরেও ছিটমহলের বাসিন্দাদের দাবিকে গুরুত্ব দেওয়া হয়নি। টাকার বিনিময়ে রেশন দোকানের অনুমোদন পাইয়ে দেওয়া হয়েছে। শনিবার আবারও বিক্ষোভ দেখানোর সিদ্ধান্ত নিয়েছেন সাবেক ছিটমহলের বাসিন্দারা। ব্যাপারে সাবেক ছিটমহলের বাসিন্দা জ্ঞানেন্দ্রনাথ বর্মন বলেন, আমরা প্রথম থেকে সাবেক ছিটমহলের রেশন দোকানের অনুমোদন ছিটবাসীদের যে কোনো একজনকে দেওয়ার দাবি জানিয়েছি, কিন্তু নলগ্রাম খণ্ড ছিটমহলের বাসিন্দা নয় এমন একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা জানতে পেরেছি টাকার বিনিময়ে খাদ্য দপ্তরের আধিকারিকেরা ওই ব্যক্তিকে রেশন দোকানের লাইসেন্স পাইয়ে দিয়েছে। তাছাড়া তার এক নিকট আত্মীয় জেলার এমআর ডিলার অ্যাসোসিয়েশনের কর্মকর্তা। সিদ্ধান্ত পরিবর্তন না করলে আমরা আরো বৃহত্তর আন্দোলন করব। মাথাভাঙ্গা মহকুমা খাদ্য আধিকারিক নীলম্ভর মান্ডি বলেন, আজ শীতলকুচির নলগ্রাম এবং ফলনাপুরে দুটি রেশন দোকানের উদ্বোধন ছিল। আমরা একটি দোকানঘরের উদ্বোধন করেছি। খন্ড নলগ্রামে তালা লাগিয়ে দিয়ে রেখেছিল কিছু লোকজন। শনিবার সবাইকে নিয়ে বসে আলোচনা করার কথা জানানো হয়েছে। আমরাও সেখানে থাকবো। ওদের কি অভিযোগ রয়েছে সেটাও জেনে নেওয়া হবে। এখানে একত্রিত হয়ে এই বিক্ষোভ সমাবেশ প্রদর্শন করছি, কারণ 2004 সাল থেকে আমরা দীর্ঘ আন্দোলনের ফলে 2015 সালে আমাদের হচ্ছে ভারত এবং বাংলাদেশ উভয় দেশের প্রধানমন্ত্রী এটা বিনিময় করার ফলে আমাদের বিভিন্ন রকম জনমুখী প্রকল্পের মধ্যে এই নলগ্রাম এবং ফলনাপুর শীতলকুচি ব্লকের মধ্যে এই দুটি ছিটমহলে দুটি রেশন ডিলারের নোটিফিকেশন জারি হয়। সেই মোতাবেক নলগ্রাম এবং ফলনাপুরের মানুষ এই রেশন ডিলারশিপের জন্য আবেদন করে। আবেদন করার পর সমস্ত কিছু প্রসিডিওর মেনটেন করার পর আমাদের নলগ্রামে যারা আবেদন করেছিল তাদেরকে বাদ দিয়ে, তাদের ব্যতিরেকে এই পার্শ্ববর্তী গ্রাম সোনাচালুনের বিষ্ণুপদ অধিকারীর নামে কি মোটা টাকার বিনিময়ে না কিসের নিকট আত্মীয়তার খাতিরে কিসের ভিত্তিতে তাকে রেশন ডিলারের লাইসেন্স দেওয়া হলো, হ্যাঁ, এবং তেনার আজকে এই রেশন ডিলের যে দোকান সেটা রেশন দোকানের আজকে শুভ উদ্বোধন ছিল। আমরা বিভিন্ন জায়গায় এসডি অফিসে এবং ডিএম অফিসে পর্যন্ত, মানে সাবডিভিশন কন্ট্রোল এবং ডিস্ট্রিক্ট কন্ট্রোলারের কাছেও বহুবার আমরা বিক্ষোভ সমাবেশ করেছি, ডেপুটেশন দিয়েছি, তার ফলেও যেহেতু কোনো কাজ হয়নি তো আজকে আমরা এখানে তালা লাগালাম। যতক্ষণ পর্যন্ত ওনার এই লাইসেন্স বাতিল করা না হবে আমাদের আন্দোলন জারি থাকবে। যেহেতু ফলনাপুরের যে ব্যক্তি আবেদন করেছিল ছিটমহলের মানুষ তাকেই রেশন ডিলারশিপ দেওয়া হয়েছে, তাহলে নলগ্রাম তার ব্যতিক্রম থাকবে কেন? আমার নাম শাহিনুর রহমান, নলগ্রাম খণ্ডের একজন বাসিন্দা। আপনার দোকানে তালা ঝুলিয়েছে, কি বলবেন এই বিষয়ে? এখন তো আমি কি বলবো, ওইনে তো তালা ঝুলেছে, আমরা যার কথা ছিল আমি বাইরে আছি, গিয়ে শুনি তালা ঝুলেছে। এখন তো আমার যে ওইখানে পোস্টার ছিল, হ্যাঁ, ওটা ছিঁড়ে ফেলছে। কারা ছিল? আমি তো ওইখানে যাই নাই, মানে ওই যে লোকগুলো ছিল ওদের ছবিও আছে। মানে ওরা কি আপনার এলাকাবাসী? এলাকাবাসী ওরা নলগ্রাম এলাকাবাসী মনে হতে পারে। মানে রেশন ডিলারশিপ আপনার কোন এলাকার জন্য বরাদ্দ? ওটা ছিল নলগ্রাম খণ্ড। নলগ্রাম খণ্ড? হ্যাঁ। আপনি কি সেই নলগ্রাম খণ্ড এলাকার বাসিন্দা? না, ওইখানে তো আমি তো সোনাচলের বাসিন্দা। যখন নোটিফিকেশনটা হয় তখন তো ওইখানে লেখা ছিল না নলগ্রাম বা সোনাচল, মাথাভাঙ্গা সাবডিভিশন যে কেউ অ্যাপ্লাই করতে পারবে, সেই সেই ভিত্তিতে আমি করছি এবং সেই ভিত্তিতে আমি পাইছি। মানে ভারতীয় নাগরিক? ভারতীয় নাগরিক হিসেবে পাইছি আমি।
এটা তো সিডের কোনো এনজিওর ব্যাপার না, টাকার বিনিময়ে এটা পাওয়া গেছে এমনটাই অভিযোগ করছে। না না না, আমি আমার যে রকম চাইছি কাগজ আমি সেরকম কাগজ দিছি, প্রুফ হয়েছে, সেই প্রুফ অনুযায়ী আমি পাইছি। কি নাম আপনার? আমার নাম বিষ্ণুপদ অধিকারী। এই এলাকাটার নাম? আমার যেখানে বাড়িটা এটা সোনারচরণ। ভর্তি চলছে, ভর্তি চলছে কবিগুরু একাডেমি নতুন শিক্ষাবর্ষে 2023 ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে। নতুন শিক্ষাবর্ষের নতুন আঙ্গিকে শিক্ষার্থীর মানসিক ও শারীরিক বিকাশের একমাত্র নির্ভরযোগ্য স্থান কবিগুরু একাডেমি। আমাদের অঙ্গীকার শিক্ষার্থীর পূর্ণ শিক্ষণ বিষয়। এখানে পঠন পাঠনের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক বিষয়, কম্পিউটার, অঙ্কন, শারীরশিক্ষা বিষয়েও যত্ন সহকারে শেখানো হয়। আগ্রহী অভিভাবক ও অভিভাবিকাদের শীঘ্রই যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে। যোগাযোগের স্থান গোসাইরহাট কবিগুরু একাডেমি বিএড কলেজের সন্নিকটে। ধন্যবাদ। ভর্তি চলছে, ভর্তি চলছে কবিগুরু একাডেমি নতুন শিক্ষাবর্ষে 2023 ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে। নতুন শিক্ষাবর্ষে নতুন অঙ্গীকে শিক্ষার্থীর মানসিক ও শারীরিক বিকাশের একমাত্র নির্ভরযোগ্য স্থান কবিগুরু একাডেমি। আমাদের অঙ্গীকার শিক্ষার্থীর পূর্ণ শিক্ষণ বিষয়। এখানে পঠন পাঠনের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক বিষয়, অঙ্কন, কম্পিউটার, শারীরশিক্ষা বিষয়েও যত্ন সহকারে শেখানো হয়। আগ্রহী অভিভাবক অভিভাবিকাদের শীঘ্রই যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে। আমাদের যোগাযোগের স্থান গোসাইরহাট কবিগুরু একাডেমি বিএড কলেজের সন্নিকটে। ধন্যবাদ।